আমরা এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী জেলার বালেকান্দি উপজেলার যে পদমদি, এই পদমদিতেন কালজয়ী উপন্যাস বিশাস সিন্ধুর রচয়িতা মীর মোশাররফ হোসেন এর স্মৃতিকেন্দ্রে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাব। চলুন দেখে আসি মীর মোশাররফ হোসেনের স্মৃতিকেন্দ্র। আমাদের যে ল্যান্ড পোস্টে ওনার কিছু কয়েকটা বইয়ের গ্রন্থের নাম আমরা উল্লেখ করছি, সেটা টান্ন আছে। কিন্তু দেখবে, বুঝতে পারবে, প্রাথমিক অবস্থায় বুঝতে পারবে যে মীর মোশাররফের ওই রক্তপতি আছে, বসন্ত কুমারী আছে, জমিদার দর্পণ আছে, এই যে বিক্রয় কেন্দ্রটা রয়ে গেছে, যেটা পূর্বে কখনো ছিল না। এলাকাবাড়ির জন্য একটা ভালো ব্যবস্থা হয়েছে, কারণ 25% কমিশনে বই ঢাকাতেও বিক্রি হয়, বাংলা একাডেমিতে এখানেও। তো সেদিক দিয়ে এলাকাবাড়িতে সুবিধে না, বাংলা একাডেমির সমস্ত প্রকাশনা বই এখানে, বেশিরভাগ বই আছে এখানে। মোটামুটি খারাপ হচ্ছে না, ফলে এ মাসে প্রায় 15-16 হাজার টাকা বিক্রি হয়ে গেছে।
দশরাতে পিকনিক করতে নিয়ে আসে। পিকনিক করে আপনার বাড়ি রান্না করে ভিতরে খায়। কি নাম আপনার? আমার নাম খন্দকার জিয়া বলো। আপনারা এখানে কয়জন স্টাফ? আমরা মোট আছি এখানে লোক প্রায় পাঁচজন। আমাদের দায়িত্ব যেন আমার দায়িত্ব অবিশ্বাসক সহকারী আছে, এই হলো মোটর পোস্ট এইখানে। আর উনি আমি পরিশ্রম করি। দর্শক, এমন আরও অনেক অনেক ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।